দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোট কেন্দ্রে ব্যালট বক্স ও পেপার ভোটের দিন সকালে পাঠানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সোমবার নির্বাচন কমিশনের জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনের দিন সকালে ভোটগ্রহণ শুরুর আগেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে পার্বত্য এলাকা, হাওড়, বাওর, চর বা দ্বীপাঞ্চল বা অনুরূপ দুর্গম অঞ্চলে অবস্থিত ভোটকেন্দ্র অথবা জেলা সদর বা উপজেলা সদর বা মহানগর থেকে বেশি দূরত্বের প্রত্যন্ত এলাকার যেসব ভোটকেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না, সেসব ভোটকেন্দ্রের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা সহকারী রিটার্নিং কর্মকর্তা স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে সময় নির্ধারণ করবেন। এতে আরও বলা হয়, ব্যালট পেপার ভোট গ্রহণের দিন সকালে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য যাচাই বাছাই ও তথ্য সংগ্রহের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে পরিকল্পনা করে 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সিএসসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের ফেয়ারনেস নিয়ে যদি সংশয় থাকে তাহলে সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হলে সংশয় কিছুটা কমবে বলে আশা করি। অনেকের দাবির পরিপ্রেক্ষিতেই সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে, এতে স্বচ্ছতা বাড়বে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে তিনি আরও বলেন, আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যতদূর সম্ভব ভোটগ্রহণ শুরুর আগে সকালে ব্যালট পেপার পাঠানো হবে, এটি নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করেছি। তবে কিছু কিছু এলাকায় সকালে পাঠানো সম্ভব হবে না, যেমন দুর্গম দূরবর্তী হাওড় বাওড় এলাকা অথবা যেখানে জলপথে যেতে হয়। এছাড়া দ্বীপাঞ্চলেও সম্ভব হবে না, এজন্য পরিপত্র জারি করেছি। ব্যালট পেপার ভোটগ্রহণের পূর্বে সকালে যাবে, তবে রিমোট এলাকা বা যেখানে সকালে পাঠানো সম্ভব হবে না সেসব এলাকার রিটার্নিং কর্মকর্তারা আমাদের কাছ থেকে অনুমোদন গ্রহণ করবেন।